জেবিআরসি এডুকেশন থেকে নাসরিন তামান্না রিনা আজকে ভিসা পেয়েছে, আমরা তার অনুভূতিটা শুনবো। আমি নাসরিন তামান্না রিনা, জেবিআরসি থেকে আমি আজকে ভিসা পেয়েছি। আমি প্রথমে আল্লাহকে এবং তারপরে আমার পরিবার এবং এখানে জেবিআরসিতে যত টিম আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি তাদের প্রতি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। প্রথম শর্তই হলো ভিসা আগে আসবে তারপরে টাকা। করার সময় আপনি কি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়েছেন? জি না, আমি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হইনি। এখানে নাসির স্যার আছে, শ্রদ্ধেয় স্যার এবং এখানে যে সম্মানীয় টিচারগুলো আছে সবাই খুব আন্তরিকতার সাথে আমাকে পড়িয়েছেন এবং আমার কোনো প্রবলেম হয়নি আল্লাহ রহমতে। শিক্ষকদের অবদান সম্পর্কে যদি কিছু বলেন। এখানে শিক্ষকরা খুবই আন্তরিক এবং ওনারা খুব সুন্দর করে বোঝায়। একটা জিনিস একবার না পারলে বারবার ওনারা শেখায়, বিরক্ত হন না, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমাদের ডকুমেন্ট টিম সম্পর্কে যদি কিছু বল। ওনাদের অবদান স্বীকার করার মতো না, মানে ওনারা অনেক পরিশ্রম করছে এবং হচ্ছে ওনাদের আজ হয়তো নিখুঁত এই পরিশ্রমের জন্যই আমরা সফল হতে পারছি। দেশের বাহিরে যারা যাচ্ছে তাদের জন্য যদি কিছু বলতেন আমাদের সম্পর্কে, যে তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে। যে এখানে আমরা সর্বপ্রথম ওখানে যে আমাদের ওনারা মোটামুটি দায়িত্বগুলো নিয়েছেন, যেমন আমাদের রিসিভ করবেন ওনারা, আমরা ওখানে কিভাবে থাকবো, তারপরে ওখানে যে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের একটা জবের ব্যবস্থা করে দিয়েছেন, যেন আমরা ওখানে নিজেদের খরচ নিজেরা ম্যানেজ করে পড়াশোনাটা কমপ্লিট করতে পারি, নিজেরাও যেন ভালো মতো চলতে পারি। সর্বশেষ যদি আমাদের সম্পর্কে কিছু একটা বলতেন। সর্বশেষ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই জেবিআরসি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজ আমি এখানে আসতে পেরেছি, আর পুরো টিম এর সহযোগিতায় ছিল এবং ওনাদের জন্যই আজ আমি হয়তো এই প্ল্যাটফর্মে অবস্থান করতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।